तो चलिए शुरू करते हैं। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज ये এটা মানে এটা সার্ভাইভাল সিরিজে পার্ট 2। পার্ট 1 এর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা যারা দেখেনি। তো আজকে আমরা এখানে স্যান্ড খুঁজব আমি, কেন কি আমাকে আগের দিনই বলেছিলাম কাঁচ বানাতে হবে। তো এখানে বাড়ির সামনে অনেকগুলো স্যান্ড পেয়ে গেছি, দেখে রেখেছিলাম আগে, তাই এখান থেকে কালেক্ট করছি এক এক করে। এখানে একটা ফার্ম মতো বানাবো। এখন তো বাকেট নেই আমার কাছে, কেন কি এখানে আয়রন পাইনি আমি, এখনও আয়রন মাইন করা হয়নি। একটা ফার্ম মতো বানাবো, এই জলের ধারেই বানাতে হবে, কেন কি বাকেট না থাকলে তো জল আমি তুলেও নিয়ে যেতে পারবো না। আর এখানে বাড়ির পাশে পুরো জলের নদী মতো আছে ছোটো একটা, এখানেই পাশে ডার্ট দিয়ে ঘিরে এখানেই হই দিয়ে হয়ে করে বানাবো। ডার্টের এখানটা কিছু টাইম যাচ্ছে, একটু ফাস্ট করছি। এখানে স্যান্ড তোলা প্রায় হয়ে গেছে, এবার বাড়ি যাব আমরা, রাত হয়ে গেছে। সামনে একটা ভিলেজার আছে। তো ভিলেজারকে মারধর করার পর আমরা এখন বাড়িতে যাবো, কেন কি রাত হয়ে গেছে, নাহলে জম্বি আমাকে মারবে। তো আগে বাড়িতে ঢুকে ঢোকেও না বাড়িতে, বাড়ি ঢোকার ইচ্ছা নেই অ্যালেক্সের। এবার গিয়ে শুয়ে পড়ি, নাহলে সকাল হবে না। তো পরের দিন সকালে হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হলো সকালটা। তো আমরা এখন দৌড়চ্ছি। 1 hour later দৌড়তে সাঁতার কাটতে কাটতে এখানে অনেক স্যান্ড পেয়ে গেছি রাস্তা, তাহলে স্যান্ডগুলো তুলে নিচ্ছি, ফাস্ট মোশন তুলছি, তাহলে প্রচণ্ড পরিমাণে টাইম যাবে। ক্যারিয়ার মনে হচ্ছে আমার ফোনটা ল্যাক করবে এক্ষুনি, কেন জানি না। তো ফোনকে ল্যাক খাওয়ানোর পর, ভিডিও ফাস্ট করার পর আমরা এখন আবার দৌড়চ্ছি। একটু সুপারম্যানে অ্যাবিলিটি কাজে লাগাতে হবে, ওড়ার নয় দৌড়নোর। তো এখানে সুপারম্যানের অ্যাবিলিটি লাগানো হয়ে গেছে। এখানে অনেকগুলো স্টোন পেয়ে গেছি রাস্তা, তাই এখানে দূর থেকে দেখতে পেলাম, তাই এখান থেকে স্টোনগুলো কালেক্ট করছি, কেন কি স্টোন পিকেক্স আর স্টোন সোর্ড সব বানাতে হবে। তো অনেকক্ষণ স্টোন ভাঙার পর আবার বাড়ি ফিরতে হবে। বাড়ির রাস্তা মনে হচ্ছে আমি গুলিয়ে ফেলেছি, এখান থেকে বাড়ি কোন দিকে ছিল ভুলে গেছি, এখন আমাকে দৌড়েই যেতে হবে। আজকে অনেক দৌড়নো হচ্ছে, আরে ওঠ না ভাই। হ্যাঁ, এখানে দৌড়েই যাচ্ছি। এখানে একটা স্যান্ড রেখে গেছিলাম যাতে আমি চিনতে পারি রাস্তাটা। 1 hour later তো এখানে অনেক কষ্টের পর আমরা বাড়ি পৌঁছে গেছি, এখানে বাড়িতে ঢুকবো এবার। তো ওখানে ক্লাচ করার পর এখানে আমি চলে এলাম গাছ কাটতে, কেন কি আমাকে কোল বানাতে হবে, কোল তো পাচ্ছি না, তাই কাঠ দিয়েই বানাতে হবে, মানে খাবার, তারপরে কাঁচ পাঁচ বানাতে হবে। স্যান্ড পেয়ে গেছি, তো এখানে স্টিক আর ওক্লক দিয়ে আমরা কোল বানালাম, আর একটা ফার্নেস করবো সাইডে, আপাতত স্টিকটা বানাই। স্টিক আর ওক্লক দিয়ে আগে কোল বানাবো, তারপরে আবার একটা ফার্নেস বসি, ওখানে কোল আর স্যান্ড দেবো, মানে চারকোল একই, যাতে ওখানে আমাদের এটা তৈরি হয় কাঁচটা। তো এখানে কোডগুলো আমি কালেক্ট করছি, একটা ফার্নেস বসিয়ে দিয়েছি, স্যান্ডগুলো নিয়ে নিই, ওপরে চেস্টে রাখা আছে, চেস্ট থেকে সব কটা স্যান্ড নিয়ে নিই, এক্সট্রা কোনো একটা কম পড়ছে, এত কাজ লাগবেও না আমাদের, সুতরাং এত কাজ নিয়ে কোনোই লাভ নেই, নষ্ট হবে ফালতু। তো এখানে কাঁচগুলো বসিয়ে দিই, কাঁচ আর মানে স্যান্ড আর কোডগুলো, এবার একটা একটা করে কোল এদিকে তৈরি হবে, আর একটা কোল এদিকে ঢালো, এরমভাবেই কয়েকক্ষণ যাবে। তো এখানে একবার কোল নিচ্ছি, একবার স্টিক নিচ্ছি, একবার স্টিক এখানে দিচ্ছি, তাতে কোল তৈরি হয়, আবার এতে মিরার তৈরি হয় মানে কাঁচ, তার জন্য আবার ওখানে কোল দিচ্ছি, ক্রাফটিং টেবিলের সাইডে সরিয়ে দিই। মনে হচ্ছে আমাদের কাঁচ তৈরি হয়ে গেছে, তো কাঁচগুলোকে নিয়ে নিই, এবার একটা একটা করে লাগাবো। ভিডিও ফাস্ট করছি, কেন প্রচুর টাইম লেগে যাবে, লং ভিডিও হয়ে যাবে, তো দেখুন। Thank you.
এখানে কোল আর একটু স্টিক এক্সট্রা পড়েছিল, তাই আমি ওটা দিয়ে টর্চ বানিয়ে নিলাম, নাহলে বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার লাগছে। টর্চগুলো লাগিয়ে দিয়েছি, ওপরে একটা লাগিয়ে দিই, হ্যাঁ এই এখানটা লাগাই। হ্যাঁ তো আজকে তো রাত হয়ে গেছে, এবার দেখি শুয়ে পড়বো। এবার চেস্টে সব ফালতু জিনিস রেখে দিই, বোন ফায়ারটা এই সাইডে লাগাবো, কোল টর্চ এগুলো বেশি আছে লাগিয়ে দিই সব। তো পরের দিন এখানে আমরা নিচে ঠিক করবো ওই জায়গাটাকে ওক প্ল্যাঙ্কস লাগিয়ে। তো এখানে ওক প্ল্যাঙ্কস লাগাচ্ছি, গাছগুলো কেটে কেটে ব্লকগুলো এখানে কি নাহলে একদম বিচ্ছিরি লাগছে এখানটা দেখতে। এখানটা কাটি, ওক প্ল্যাঙ্ক মনে হয় কম পড়বে একটা দুটো। হ্যাঁ তো এখানে একটা স্পাইডার, তো স্পাইডারের বেজ্জাতি করার পর আমরা উপরে চলে যাচ্ছি। স্পাইডারটা বেচারা প্রচুর খারাপ লাগছে, ওর এখানটা বোন ফায়ার লাগিয়েছিলাম যেমন বলেছিলাম, রাত্রিটা যেমন বলেছিলাম, তো এখানটা লাগিয়ে দিয়েছি। এখানটা এবার একটা ফার্ম মতো বানাবো, ওই ক্রাফট করে নিয়েছি যেমন বলেছিলাম, মানে নদীর ধারটায় একটা ডার্ট ব্লক লাগিয়ে বানাবো, ওর আমি বানাচ্ছিলাম। এখানে হইটা নিয়ে নিয়েছি, এবার এদিকে যাবো, এখানটা আরেকটু ব্লক লাগিয়ে দেবো, আরেকটু বাড়াবো। আপাতত নিচে আর একটা বানাবো সাইডে, ওখানে ফার্ম করবো, হুইটগুলো যাতে গ্রো হয়, যাতে আমাদের শাকাহারি হয়ে যেতে পারি আমরা সেই জন্যে। তো এখানে জায়গাটা ঠিক পাচ্ছি না, এখান দিয়ে বানাবো। হ্যাঁ এখানটা হই দিয়ে আমরা জায়গাটাকে প্লেন করে যাতে ফার্ম করা যায় ওরম ব্যবস্থা করে এখানটা ফার্ম করার জন্য বানিয়ে দেবো। সাতটা সিড আছে আমাদের কাছে, ক্রপ তো গ্রো হয়েই যাবে এখানে, তো হই দিয়ে এখানটা করে দিই। পুরো রোটা করে দিয়েছি, যটা সিড আছে তারা লেগে লাগিয়ে দেবো, সাতটা আছে। তো আজকে সার্ভাইভাল সিরিজ বেশিক্ষণ দেখালাম না এই অবধি, নেক্সট পার্টে আমি চেষ্টা করবো আয়রন মাইন করতে যাওয়ার আর বাকেট বানানোর একটা। থ্যাংকস ফর ওয়াচিং।